বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অনলাইন। বন্ধুরা আজকে আমরা জানবো টিন সার্টিফিকেট আপনি কিভাবে তৈরি করবেন। টিন সার্টিফিকেট ঘরে বসেই অনলাইনে আপনি টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। টিন সার্টিফিকেট করলেই যে আপনাকে ট্যাক্স জমা দিতে হবে বিষয়টা কিন্তু সেরকম না, আপনি ট্যাক্সেবল ইনকাম হতে হবে। ট্যাক্সেবল ইনকাম না হয় তাহলে আপনি 0% রিটার্ন সাবমিট করলে আপনার এনাফ। আমি যদি গুগলে সার্চ দিই যে ট্যাক্সেবল ইনকাম বাংলাদেশে কত, আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। ট্যাক্সেবল ইনকাম ইন বাংলাদেশ, ট্যাক্সেবল ইনকাম হলো আপ টু 3,00,000, 3,00,000 টাকা পর্যন্ত আপনার যদি বাৎসরিক ইনকাম 3,00,000 টাকা হয় তাহলে 0% ট্যাক্স আসবে, কোনো ট্যাক্স দিতে হবে না। ট্যাক্স রিটার্নে আপনি 0 সাবমিট করে ট্যাক্স রিটার্ন জমা দিলেই আপনার এনাফ। ইউটিউবার হিসেবে আপনার টিন সার্টিফিকেট লাগবে, গুগল অ্যাডসেন্সে আপনি টিন নাম্বারটা সাবমিট করতে হবে, আদারওয়াইজ আপনার ইনকাম থেকে 24% কেটে নেওয়া হবে, সেটা একটা বড় ধরনের অ্যামাউন্ট। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনি ঘরে বসে কিভাবে টিন সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করবেন সবকিছু অনলাইনে। টিন সার্টিফিকেট তৈরি করার জন্য আপনি যাবেন গুগলে, গুগলে গিয়ে সার্চ দিবেন টিন বা টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট লিখে সার্চ দেওয়ার পরে আপনি প্রথমে দেখতে পাবেন secure.incometax.gov.bd, আপনি এখানে যাবেন, এখানে ক্লিক দিবেন। এটা হলো NBR বা ন্যাশনাল বোর্ড অফ রিভিনিউর একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি টিন সার্টিফিকেট তৈরি করতে হবে। তো প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনি এখানে রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক দিবেন। রেজিস্টার বাটনে ক্লিক দেওয়ার পরে আপনার ইউজার আইডি, আপনার মতো করে আপনি ইউজার আইডি দিবেন। আমি দিলাম টেক অনলাইন, তারপর পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আবার টাইপ করবেন। সিকিউরিটি কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেনে আপনি এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাবেন অনেক কোশ্চেন এখানে আছে, আপনি পছন্দ মতে আপনি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করলাম হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, সিকিউরিটি অ্যান্সার, এই সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা আপনি এখানে দিবেন। আমি দিলাম গ্রিন। তারপর কান্ট্রি সিলেক্ট করা থাকবে বাংলাদেশ, তারপর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। ইমেল আইডিটা এখানে দিতে হবে, আপনি যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারে একটা অ্যাক্টিভেশন কোড যাবে, অ্যাক্টিভেশন কোডও আপনি দিতে হবে। তো এখানে ভেরিফিকেশন লেটার যদি আপনি বুঝতে সমস্যা হয় ট্রাই অ্যানাদারে আপনি ক্লিক দিবেন, তখন আরেকটা চলে আসবে, সবগুলি বড় হাতের, কিউ ওয়াই ওয়াই ভি এম ডাব্লু। যে রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন সেই রেজিস্টার বাটনে আপনি ক্লিক দিবেন। তারপর আমার মোবাইল থেকে আমি অ্যাক্টিভেশন কোডটা এখানে টাইপ করব, দেন আমি ক্লিক দিব অ্যাক্টিভ, তারপর ইউজার আইডি দেব, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব, পাসওয়ার্ড দেব, তারপর লগ ইন। আপনি একটু নিচে গিয়ে দেখতে পাবেন যে ক্লিক হিয়ার, এই ক্লিক হিয়ারে ক্লিক দিয়ে আপনি অ্যাপ্লিকেশন অপশনে যেতে পারবেন, টিন সার্টিফিকেট অ্যাপ্লিকেশন অপশনে যেতে পারবেন। অথবা আপনি উপরে দেখতে পাচ্ছেন যে টিন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি টিন সার্টিফিকেট অ্যাপ্লিকেশন অপশনে যেতে পারবেন। আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন অপশনে চলে আসছি। তারপর এখানে আপনার কান্ট্রি বা ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, করদাতার ধরন, কান্ট্রি তো অবশ্যই বাংলাদেশি, বাংলাদেশি সিলেক্ট করা থাকবে। তারপর ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল অবশ্যই ইন্ডিভিজুয়াল, এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। দুইটা অপশন এখানে দেখতে পাবেন যে ইন্ডিভিজুয়াল অথবা মাইনর বা ডিপার্টমেন্ট, আমি ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি। তারপর নিউ রেজিস্ট্রেশন, এটা ক্লিক দিবেন। তারপর এখানে দেখতে পাবেন যে মেইন সোর্স অফ ইনকাম, আয়ের উৎস, এখানে আপনি চারটে অপশন দেখতে পাবেন, সার্ভিস, প্রফেশন, বিজনেস, আদার্স, আপনার প্রফেশন অনুযায়ী এখানে আপনি সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করলাম আদার্স, তারপর ডিস্ট্রিক্ট, লোকেশন অফ মেইন ইনকাম, ব্রাহ্মণবাড়িয়া করলাম। তারপর আপনার লোকেশনে অনেক অপশন দেখতে পাবেন, আপনার প্রফেশন যে লোকেশনে সেই লোকেশনটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর গো টু নেক্সট, এখানে ক্লিক দিবেন। এখানে করদাতার নাম আপনার এনআইডিতে যেভাবে আছে ঠিক কীভাবে আপনি এখানে নামটা লিখতে হবে। তারপর মেল না ফিমেল, ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি, আইডি নাম্বারটা দিবেন, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নাম্বারটা এখানে আপনি দিবেন। তারপর জন্ম তারিখ, জন্ম তারিখটা দিবেন, কত তারিখ, কত মাস, ইয়ার,
ফাদার্স নেম বা পিতার নাম দিবেন এখানে মাতার নাম তারপর স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে তারপর ইমেল আইডি আমার ইমেল আইডিটা আমি দিয়ে দিলাম তারপর একটু নিচে আসবেন এখানে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে লাইন 1 লাইন 2 যদি লাইন 1 এ ফিল আপ হয়ে যায় তাহলে আর লাইন 2 এ দিতে হবে না আর সেম এজ কারেন্ট অ্যাড্রেস উপরেরটা হলো আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর কারেন্ট অ্যাড্রেসটা আমি সেমই দিলাম তারপর আদার অ্যাড্রেস যদি আপনার থাকে তাহলে আদার অ্যাড্রেস দিবেন আর না থাকলে আপনি দেওয়া দরকার নেই তারপর আপনি ক্লিক দিবেন গো টু নেক্সট অপশন এখানে ক্লিক দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে একটা ওভারভিউ চলে আসছে আপনি নাম অ্যাড্রেস এভরিথিং এখানে চলে আসছে এখানে আপনি আবার দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে না তারপর রাইট মার্কে ক্লিক দিবেন তারপর সাবমিট অ্যাপ্লিকেশন সার্টিফিকেট তৈরি হয়ে গেছে ভিউ সার্টিফিকেটে ক্লিক করে আপনার সার্টিফিকেটটা দেখতে পাবেন এখানে আমার সার্টিফিকেটটা দেখে নিচ্ছি যে সার্টিফিকেটটা চলে আসছে 3 নাম্বার সহ প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করে আপনি ডাইরেক্ট অনলাইন থেকে আপনি প্রিন্ট দিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আপনারা টিন সার্টিফিকেট কিভাবে ঘরে বসে আপনি অ্যাপ্লাই করবেন টিন সার্টিফিকেট কিভাবে করবেন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক মাই ভিডিও এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড সাপোর্ট মি থ্যাঙ্কস ফর ওয়াচিং